সামনে বিধাননগরের পুরো ভোট এবং তার আগে 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রাক্তন মেয়র কৃষ্ণা চক্রবর্তী তিনি বেরিয়ে পড়লেন একদম রবিবাসরীয় সকালে ভোটের প্রচারে। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। রবিবাসরীয় সকালে হুটখোলা জিপে চড়ে ভোটের প্রচারে বিধাননগর পৌর নিগমের 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা প্রাক্তন মেয়র কৃষ্ণা চক্রবর্তী সকাল সকাল জনসংযোগে বেরিয়ে পড়লেন। নতুন বছরের প্রথম রবিবার আর সামনেই বিধাননগরের পুরো ভোট। পুরো ভোটের আগে রবিবাসরীয় প্রচারে বেরিয়ে পড়ছেন প্রার্থী 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণা চক্রবর্তীর প্রচার আপনারা দেখতে পাচ্ছেন। প্রচারে বেরিয়ে কি বললেন কৃষ্ণা চক্রবর্তী শুনব। সময় মানুষকে বলবো দূরত্ব মেনটেন করুন, আপনারা মাস্ক পরবেন, যত কম প্রয়োজন বেরোবেন, বেঁচে থাকলে তো তারপরে সমস্ত কিছু। তাই সবাই মিলে দায়িত্ব নিন যে যতটা প্রয়োজন তার থেকে বেশি কোথাও বেরোবো না। চায়ের দোকান বাজার আমরা একদিনেই অনেকটা করে নেব, বারবার যাতে বাজারে যেতে না হয়, তার কারণ আমাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় আপনজন সকলকে ভালো রাখবার জন্য সবাইকে দায়িত্ব নিতে হবে। একদম রবিবাসরীয় সকালে ভোটের প্রচারে বেরিয়ে পড়েছেন, সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করছেন কৃষ্ণা চক্রবর্তী 29 নম্বর ওয়ার্ডের প্রার্থী, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তবে এর পাশাপাশি রবিবাসরীয় প্রচারে অন্যদিকে নেমে পড়লেন 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোরঞ্জন ঘোষ। 21 নম্বর ওয়ার্ডের প্রার্থীর ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তিনিও একইভাবে বেরিয়ে পড়লেন রবিবাসরীয় ভোটের প্রচারে। এলাকার বিভিন্ন মানুষজনকে সাথে নিয়ে দলীয় পতাকা নিয়ে জনসংযোগ। একই সঙ্গে দু জায়গার ছবি দেখতে পাচ্ছেন, একদিকে 29 নম্বর ওয়ার্ডের প্রার্থী এবং অন্যদিকে 21 নম্বর ওয়ার্ডের প্রার্থী, দুজনেই বেরিয়ে পড়লেন রবিবাসরীয় সকালে ভোটের প্রচারে। একদিকে 29 নম্বর ওয়ার্ডের প্রার্থী কৃষ্ণা চক্রবর্তী এবং অন্যদিকে 21 নম্বর ওয়ার্ডের প্রার্থী মনোরঞ্জন ঘোষ প্রচার সারলেন। প্রচারে বেরিয়ে কি বললেন মনোরঞ্জন ঘোষ শুনব। প্রথম আমার মানে এই এলাকার অধিকাংশ লোক গরিব এবং তফসিল সম্প্রদায়ভুক্ত। আমি প্রথমে চেষ্টা করবো এই এলাকার নিকাশি ব্যবস্থার উন্নতি করা, কারণ একটু বৃষ্টি হলেই এলাকার আমার প্রত্যেকটি ঘরে জল ঢুকে যায়, রাস্তাগুলো ডুবে যায়। যতিনগর প্রমোদগড় যারা বসবাস করছেন তাদের প্রত্যেকের জমির অন্তত পাট্টার ব্যবস্থা করে আমার নেত্রী মমতা ব্যানার্জি, আমার নেত্রী সাংসদ চাকলিদি, আমি সবাইকে অনুরোধ করব, দিদির কাছে আমার বিশেষ আবেদন থাকবে, অনেক কলোনির আপনি স্বীকৃতি দিয়েছেন আর আমাদের এই কলোনিটা যে স্বীকৃতি পায় এবং এখানকার লোকগুলো যে উদ্বাস্তুগুলো তারা যাতে অন্তত জমির পাট্টাটা পায়। 29 নম্বর এবং 21 নম্বর ওয়ার্ডের দুই প্রার্থী, তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী, তারা রবিবাসরীয় সকালে ভোটের প্রচারে বেরিয়ে পড়েছেন, জনসংযোগ করছেন, কথা বলছেন এবং তারা ক্ষমতায় এলে এলাকার উন্নয়ন করবেন বলে আশ্বস্ত করছেন এলাকাবাসীকে। এরই পাশাপাশি এবারে 18 নম্বর ওয়ার্ডের দিকে নজর রাখবো। মেগা সানডে তৃণমূল কংগ্রেসের প্রচার চলছে বিভিন্ন ওয়ার্ডে। বিধাননগরের সামনেই পুরো ভোট। পুরো ভোটের আগে 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনিও বেরিয়ে পড়লেন ভোটের প্রচারে। ইন্দ্রনাথ বাগুই এলাকা স্যানিটাইজ করতে শুরু করলেন ভোটের প্রচারে নেমে। কোভিড বৃদ্ধির কারণেই এই অভিনব প্রচার। মেগা সানডেতে তৃণমূল কংগ্রেসের মেগা প্রচার। 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী এলাকা স্যানিটাইজ করতে করতে সকালবেলা ভোটের প্রচার সারলেন। একদিকে দেখতে পাচ্ছেন 18 নম্বর ওয়ার্ডের ছবি এবং অন্যদিকে 21 নম্বর ওয়ার্ডের ছবি। দু জায়গারই প্রার্থী তারা ভোটের প্রচারে বেরিয়ে পড়লেন। 21 নম্বর ওয়ার্ডের প্রার্থী তিনি প্রচার সারলেন, এলাকার উন্নয়ন করবেন বলে আশ্বস্ত করলেন এবং অন্যদিকে 18 নম্বর ওয়ার্ডের প্রার্থী তিনি এলাকা স্যানিটাইজ করছেন, নিজেই দায়িত্ব তুলে নিয়েছেন এলাকা স্যানিটাইজ করার। যেভাবে করোনা বেরিয়ে বাড়ছে তাই এই ধরনের অভিনব প্রচার। ভোটের প্রচারে বেরিয়ে 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইন্দ্রনাথ বাগুই তিনি কি বলছেন শুনব। তাতে আমরা কোভিড বিধি মেনে লোকের সুরক্ষার জন্য স্যানিটারি দিয়ে যাচ্ছি এবং মাস্ক ব্যবহার করতে বলছি প্রত্যেকটা মানুষকে, তাই না? আমরা মাস্ক পরিয়ে দিচ্ছি, মানুষের সাথে মানুষের জীবনটাই বড় কথা। হ্যাঁ, মানুষকে তাই জন্যই সাক্ষ এবং সচেতন করতে চাইছি যে মানুষ সচেতনের মধ্যে থাকুক। এই সংখ্যক আমরা বেশি বাড়াতে চাইছি না,
হ্যাঁ কোভিড বিধি মেনেই চলতে চাইছি, তাই জন্যই সমর্থন। আমরা এখন প্রথমে তো অল্প করে অল্প করে এক একটা পাড়ে পাড়ে এক এক রকম পাড়ের লোকেদের নিয়ে বেরোচ্ছি। কোভিড বিধির কথা মাথায় রেখে ভোটের প্রচার সারছেন বলে জানালেন। সেভাবেই ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে তিনি বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন, নিজের ওয়ার্ডের বিভিন্ন এলাকা স্যানিটাইজ করছেন এবং ভোটের প্রচার সারছেন 18 নম্বর ওয়ার্ডের প্রার্থী এবং অন্যদিকে 21 নম্বর ওয়ার্ডের প্রার্থী, তিনিও ভোটের প্রচার সারছেন। সকাল সকাল রবিবার সরিয়ে প্রচারে বেরিয়ে পড়েছেন, মেগা সানডেতে মেগা প্রচার তৃণমূল কংগ্রেসের।